প্রতিষ্ঠানক আটাশর পাঁচ দিনের সময়সীমা অসমীয়া ভাষাত লগাব লাগিব সকলো সাইনবোর্ড বহিরাগতর হাতত খিলঞ্জীয় প্রসারের পিছতেই রাজ্যত পুনের গা করে উঠিছে অসমীয়া ভাষার ব্যবহার প্রসঙ্গ আসর পিছত এবার আটাশুয়ে ব্যবসায়িক বান্ধি দিলে সময়সীমা নকছারিত সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানত পাঁচ দিনের ভিতর লগাব লাগিব অসমীয়া ভাষার সাইনবোর্ড দোকানে দোকানে গৈ আটাশু নকছারি আঞ্চলিক সমিতিয়ে অসমীয়া সাইনবোর্ড লগাবলৈ জনাইছে আহ্বান আটাশুর এই আহ্বানের প্রতি সঁহাৰি জনাইছে নকছারির দেবেরাপার চারিআলি বহিরাগত ব্যবসায়ী সকলেও নকছাৰী সমূহ ব্যৱসায় পৰিষদ সত্তাধিকাৰীক আমি এটাই অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকৰ কেৱল ব্যক্তিগত মুনাফা লাভে আপোনালোকৰ একমাত্ৰ লক্ষ্য উদ্দেশ্য হ'ব নালাগে ভাষাৰ প্ৰতি আপোনালোকৰ শ্ৰদ্ধা থাকিব লাগিব জাতিৰ প্ৰতি দায়বদ্ধতা থাকিব লাগিব সেইকাৰণে অহা পাঁচ দিনৰ ভিতৰত সোম দেওবাৰৰ ভিতৰত আপোনালোকে নিজৰ যিসমূহ সংকেত ফলক আছে ছাইনবোৰ্ড আছে অসমীয়া ভাষাত বাধ্যতামূলকভাৱে লিপিবদ্ধ কৰাৰ কাৰণে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগিব ইফালে শিৱসাগৰ পৌৰসভাৰ অন্তৰ্গত ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান চৰকাৰী বেচৰকাৰী কাৰ্যালয়সমূহত অসমীয়া ভাষাত নাম ফলক লগোৱাৰ পৰ্ব আৰম্ভ হৈছে পৌরসভার নির্দেশনা অনুসরি রংঘর শিবদলর রঙের আর্হিরে নাম ফলক সমূহ লগার কাম আরম্ভ করেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহে নিশ্চয় মানিম আর এই তো আমার নিজের সমাজের কারণে হেৰি আর আমার সমাজের উন্নয়ন মানে আমার উন্নয়ন আজি আমি সদায় এই ক্ষেত্রে সহযোগ দি গৈ আছো আর ভবিষ্যতেও দিম সন্তুষ্ট আমি ব্যবসায় সন্ধ্যায় এই পদক্ষেপ লওয়ার কারণে মিউনিসিপালিটির ফলের আমি খুবই আনন্দিত হয়েছি যিসমূহ দোকান পোহাৰত এতিয়াও অসমীয়া নাম ফলক লগোৱা নাই সেইবিলাকৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা লোৱাৰ সকিয়নি শিৱসাগৰ পৌৰসভাৰ লগতে আটাশুৰ যদি খুব কম দিনৰ ভিতৰত নকৰে ইয়াৰ বিৰুদ্ধে খুব কম দিনত আচলতে তীব্ৰতৰ এক প্ৰতিবাদ কাৰ্যসূচী আমি হাতত তুলি ল'বলৈ আমি বাধ্য হ'ম মৰিয়নী প্ৰজ্যোতি প্ৰসাদ গগৈ আৰু শিৱসাগৰৰ পৰা প্ৰদীপ গগৈ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানক আটাশুর পাঁচ দিনের সময়সীমা অসমীয়া ভাষাত লগাব লাগিব সকল সাইনবোর্ড বহিরাগতর হাতত খিলঞ্জীয় প্রসারের পিছতেই রাজ্যত পুনের গা করে উঠিছে অসমীয়া ভাষার ব্যবহার প্রসঙ্গ আসর পিছত এবার আটাশুয়ে ব্যবসায়িক বান্ধি দিলে সময়সীমা নকছারিত সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানত পাঁচ দিনের ভিতর লগাব লাগিব অসমীয়া ভাষার সাইনবোর্ড দোকানে দোকানে গৈ আটাশু নকছারি আঞ্চলিক সমিতিয়ে অসমীয়া সাইনবোর্ড লগাবলৈ জনাইছে আহ্বান আটাশুর এই আহ্বানের প্রতি সঁহাৰি জনাইছে নকছারির দেবেরাপার চারিআলি বহিরাগত ব্যবসায়ী সকলেও নকছাৰী সমূহ ব্যৱসায় পৰিষদ সত্তাধিকাৰীক আমি এটাই অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকৰ কেৱল ব্যক্তিগত মুনাফা লাভে আপোনালোকৰ একমাত্ৰ লক্ষ্য উদ্দেশ্য হ'ব নালাগে ভাষাৰ প্ৰতি আপোনালোকৰ শ্ৰদ্ধা থাকিব লাগিব জাতিৰ প্ৰতি দায়বদ্ধতা থাকিব লাগিব সেইকাৰণে অহা পাঁচ দিনৰ ভিতৰত সোম দেওবাৰৰ ভিতৰত আপোনালোকে নিজৰ যিসমূহ সংকেত ফলক আছে ছাইনবোৰ্ড আছে অসমীয়া ভাষাত বাধ্যতামূলকভাৱে লিপিবদ্ধ কৰাৰ কাৰণে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগিব ইফালে শিৱসাগৰ পৌৰসভাৰ অন্তৰ্গত ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান চৰকাৰী বেচৰকাৰী কাৰ্যালয়সমূহত অসমীয়া ভাষাত নাম ফলক লগোৱাৰ পৰ্ব আৰম্ভ হৈছে পৌরসভার নির্দেশনা অনুসরি রংঘর শিবদলর রঙের আর্হিরে নাম ফলক সমূহ লগার কাম আরম্ভ করেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহে নিশ্চয় মানিম আর এই তো আমার নিজের সমাজের কারণে হেৰি আর আমার সমাজের উন্নয়ন মানে আমার উন্নয়ন আজি আমি সদায় এই ক্ষেত্রে সহযোগ দি গৈ আছো আর ভবিষ্যতেও দিম সন্তুষ্ট আমি ব্যবসায় সন্ধ্যায় এই পদক্ষেপ লওয়ার কারণে মিউনিসিপালিটির ফলের আমি খুবই আনন্দিত হয়েছি যিসমূহ দোকান পোহাৰত এতিয়াও অসমীয়া নাম ফলক লগোৱা নাই সেইবিলাকৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা লোৱাৰ সকিয়নি শিৱসাগৰ পৌৰসভাৰ লগতে আটাশুৰ যদি খুব কম দিনৰ ভিতৰত নকৰে ইয়াৰ বিৰুদ্ধে খুব কম দিনত আচলতে তীব্ৰতৰ এক প্ৰতিবাদ কাৰ্যসূচী আমি হাতত তুলি ল'বলৈ আমি বাধ্য হ'ম মৰিয়নী প্ৰজ্যোতি প্ৰসাদ গগৈ আৰু শিৱসাগৰৰ পৰা প্ৰদীপ গগৈ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ